আসসালামু আলাইকুম, আমার সামনে দেখতে পাচ্ছেন মিনি পাওয়ার টিলার। এবং দেখেন, আমরা সবসময় বলি যে ট্রলি ব্যবহার করা যাবে এই মিনি টিলার গুলাতে, তো সেই ট্রলি কিন্তু এখন রেডি। আমরা আজকে এটা চালাবো এবং দেখব আসলে কতজন তোলা যায় এবং কত ক্যাপাসিটি হতে পারে। আপাতত আমরা এখানে উঠেছি হচ্ছে 5 জন, আরো 1 জন, 6 জন, 7 জন টোটাল। না স্টার্ট, আরো দেখি কতজন ওঠানো যায় এবং টোটালটা আমরা দেখার চেষ্টা করব কেমন ক্যাপাসিটি হতে পারে। স্টার্ট দেয়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 7 হর্সের মিনি পাওয়ার টিলার। আমরা কিন্তু এটাতে আরো বেশি আপনারা ক্যাপাসিটি ব্যবহার করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখন টোটাল দেখতে পাচ্ছেন এখানে 2, 4, 6, 8 জন টোটাল, 8 জন অলরেডি, 9 জন বসে গেছে। তারপরে দেখেন খুব সুন্দর স্মুথলি আগাচ্ছে, যান টেনে যান ধরো, যান আগান আগান। দেখতে পাচ্ছেন আমরা ট্রলি নিয়ে মোটামুটি রাস্তার মধ্যে যাচ্ছি আর কি। আপনারা চাইলে এটাতে আশা করি যে 500 কেজির উপরে লোড নিতে পারবেন। নর্মালি এখন অনেকগুলো আমাদের নিয়েও কিন্তু খুব স্মুথলি চালানো যাচ্ছে এবং ব্রেক সিস্টেম করা আছে এই ট্রলিতে। দেখেন আমরা সবসময় বলে থাকি যে জোরে টানেন, জোরে টানেন না, এই দেখেন আমরা সবসময় বলে থাকি যে মিনি পাওয়ার টিলার শুধু যে চাষ করার কাজে ব্যবহার, তাছাড়াও যে অন্যান্য কাজে ব্যবহার করা হয় সেটার জন্যে আমরা আসলে ট্রলিটাকে এবার তৈরি মানে নিয়ে এসেছি। আপনারা চাইলে এই ট্রলিগুলো অ্যাটাচমেন্ট হিসাবে নিতে পারবেন এবং যারা অলরেডি মিনি পাওয়ার টিলার নিয়েছেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। ফাইট করেন, ফাইট করুন। অনেক অনায়াসে যাচ্ছে অনেকগুলো মানুষ, এতে বুঝতে পারতেছেন যে এখন কোনো প্রোডাক্ট আমরা ইয়া নেই নি। এখানে এখন একটু ঘুরানো হবে, আপনারা ততক্ষণে দেখে নিতে পারবেন, এরপরে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে এটাকে চালানো দেখানোর চেষ্টা করব আপনাদের। তবে এটাতে ব্যাক গিয়ার করা যায়, পিছনের দিকে পিছানো যায়, সামনের দিকে নিয়ে যাওয়া যায়, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং খুব সুন্দর হয়েছে। এখানে দেখেন চাকার মধ্যে কিন্তু স্প্রিং টাইপের ইয়াগুলো দেওয়া আছে, এখানে পায়ের ওখানে ব্রেক সিস্টেম করা আছে, দেখেন ব্যাক গিয়ার দিচ্ছে। দেখেন ছোটো হওয়ার কারণে কিন্তু অনায়াসে যে কোনো জায়গায় মুভ করতে পারতেছে। দেখেন সামনে পিছনে সব কিছুই করা যাচ্ছে। কতগুলো মানুষ নিয়ে এই ছোট্ট 7 হর্সের টিলার কিন্তু এগোচ্ছে, এর থেকেও বেশি ওজন নিতে পারবেন আপনারা এবং 10 হর্স পাওয়ার লাগালে এর থেকেও বেশি কাজ করা যাবে আশা করি। কারণ হচ্ছে আমরা 7 হর্সের, দেখেন 7 হর্সের দিয়েই কত লোড নেওয়া যাচ্ছে, তাহলে 10 হর্স পাওয়ারের যদি আপনারা এই ট্রলিটা ব্যবহার করেন আশা করি এর থেকেও বেশি ক্যাপাসিটি আপনারা বহন করতে পারবেন। আপনারা এর আগে দেখেছিলেন যে আমরা মাল্টিপারপাস হিসাবে যে মিনি পাওয়ার টিলারগুলো ব্যবহার করি, যে আসলে অনেকগুলো কাজ করা যায় সেটার এটা একটা নমুনা। যান 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 যান, জোরে যান। দেখেন হাত ছেড়ে দিয়ে চালাচ্ছে, আমাদের নবাব ভাই হাত না দিয়ে কিন্তু চালাচ্ছে এবং স্পিডটা একটা অ্যাডজাস্ট করে রেখে রাখছে এবং খালি হাত ছেড়ে দিয়ে চালাচ্ছে।
সরন 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 আমরা একটু দেখার চেষ্টা করব এখানে কি কি অ্যাটাচমেন্ট যোগ করা আছে এই যে এখানে দেখেন ব্রেক ব্রেক সিস্টেম করা আছে এই দেখেন একদম ব্রেক যেখানে খুশি সেখানেই করা যাচ্ছে এখানে গিয়ার আছে অন অফ সুইচ তো আছে এবং এদিকে দেখেন বসার একটা জায়গা করা আছে এখানে টুলবক্স রাখতে পারবেন এবং ভিতরটা বিশাল বড় একটা জায়গা করা আছে এখানে অনেক কিছু রেখে দিতে পারবেন এবং এখানে জাস্ট এই লকটা খুলেই আবার চাষের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন যেটা নর্মালি এর আগের ইয়াগুলো দেখেছেন যে চাষ করা যায় এখানে আমরা ব্যবহার করেছি 7 হর্সের মিনি টিলার এর চেয়েও কিন্তু বড় মিনি টিলারগুলো আছে 10 হর্সের এই যে এখানে দেখেন ব্রেকিং সিস্টেমটা ডাবল চাকাতে দেওয়া আছে এই জায়গাতে এই যে দুই জায়গাতেই দুই চাকাতেই ব্রেক দেওয়া আছে এবং বেশি লোড যাতে নিতে পারেন সেভাবে সিস্টেম করা আছে এটা একটু খুলে দেন তো এবং নর্মাল যে ট্রলিগুলো আছে দেখবেন যে বড় পাওয়ার টিলারে যে ট্রলিগুলো ব্যবহার করা হয় সেরকম সিস্টেম করে দেওয়া আছে নর্মালি কিন্তু অনেক কিছু এখানে বহন করতে পারবেন আপনার তো ভিডিও বাড়াবো না এটার পর্যাপ্ত ভিডিও চলে আসবে আপনাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে যাদের প্রয়োজন হয় এই ট্রলিটা কিন্তু নিতে পারবে এবং খুবই সুন্দর করে বানানো হয়েছে এখানে বসার জায়গা মাল কেয়ারিং করার যে জায়গাগুলো সেইগুলো সব কিছু খুব সুন্দর করে বানানো আছে তো আপনারা চাইলে যারা অলরেডি মিনি পাওয়ার টিলার নিয়েছেন তারা কিন্তু এটা নিতে পারবেন আর যারা এখনও নেননি তারা কিন্তু এই অ্যাটাচমেন্ট সহ নিতে পারবেন এবং এটা আলাদা অ্যাটাচমেন্ট হিসাবে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো কুরিয়ারেও কিন্তু নিয়ে যেতে পারবেন এবং এসেও নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ